থানাতে ঢুকতে হবে থানাতে থানাতে ঢুকবে থানাতে দিলীপ বাবু রেডি কই চলতে থাক চলতে থাক দিলীপ বাবু চলতে থাক দিলীপ বাবু কই দিলীপ বাবু দিলীপ ভাই সামনে চলে গেছে একদম সামনে হ্যাঁ থানাতে পুলিশ ওখানে থেকে সরে এসেছে সরে এসেছে পুলিশ আসেনি হ্যাঁ থানাটা দিলীপ ঘোষের গাড়ি সহ শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মনের গাড়ির উপর তৃণমূলের হারমাত বাহিনীর আক্রমণ বলে অভিযোগ। পুলিশের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা ঘটেছে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলা বলে অভিযোগ। দেখুন কিভাবে গাড়ি ভাঙচুর হয়েছে, কি বলছেন দিলীপ শুনুন। আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমাকে, জীবনে আমার এটা অভিনব। গত 5 বছর ধরে বিভিন্ন আক্রমণ হয়েছে, বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়েছে। নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন অনুমতি নিয়ে সভা চলাকালীন, তারপরে সভার মধ্যে আক্রমণ, সভার পরে বহু পদ্ধতি আক্রমণ। আমার গাড়ি সামনে জানলার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে গেছে, পুরো আধলা ইঞ্চ আমার হাতে এসে লেগেছে এবং আমার পুরো গায়ে কাঁচ ভর্তি হয়ে গেছে। মাঠের মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, যেসব লোক চলে গেল তারপরে আমরা যাবো। সেই সময় চারদিক থেকে লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, বোম নিয়ে আক্রমণ, হাতে টিএমসি ঝান্ডা নিয়ে আক্রমণ হয়েছে। এ তো একেবারে তালিবানদের মতো অবস্থা, মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই। এই দৃশ্য দেখার পরে আমি জানি না এখানকার ভোটাররা ভোট দিতে হবে, তাহলে এই নির্বাচনের কোনো মানেই হয় না। আর আজ রাত থেকে যদি ইলেকশন কমিশন এর জন্য ব্যবস্থা না নেয় তাহলে কুচবিহার জেলায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই সিতাই আর শীতলকুচি তার যে পুরোনো পরম্পরা সেটা এখনো বজায় রেখেছে, মানুষের মানে মতামতের পরেও, গণতান্ত্রিক মতের পরে পরিবর্তন হওয়ার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। রাজ্য সরকার তরফে আর এখন সেন্ট্রাল নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেখানেও তারা কোনো ব্যবস্থা ঠিক মতো করতে পারেনি। রীতিমতো লাইভ লিস্ট নিয়ে এখানে সভা করতে হচ্ছে। আমি এসেছিলাম হেলিকপ্টারে, নাহলে আগেই আক্রমণ হতো। ফেরার প্রস্তুতি চলছিল, যতক্ষণ না সব মানুষ চলে যায় যান, আমি অপেক্ষা করছিলাম। তার আগেই চারদিক থেকে আক্রমণ হয়, লাঠি সোঁটা বোম বন্দুক নিয়ে বোম মারতে মারতে আমাদের চোখের সামনে আক্রমণ করা হয়। আমার ওরা আশ্চর্য লাগলো, এটা কী করে সম্ভব? দিনের সন্ধ্যা হচ্ছে, প্রকাশ্য মাঠে জনসভা চলছিল, সেই মাঠে চারদিক থেকে দুর্বৃত্তরা আক্রমণ করছে বোম বন্দুক নিয়ে, তারপরেও আমরা মুক্ত রিলেশন কী করে আশা করবো? এই অভিজ্ঞতা সত্যি আমার রাজনৈতিক জীবনে একটা চরম অভিজ্ঞতা। সরকার ভেঙে দিয়েছে গাড়ি, সব থানায়